الحمد لله الرب العظيم الإله الرحيم الكريم، له الحمد كله وله الملك كله، وبيده الخير كله، وإليه يرجع الأمر كله، علانيته وسره، لا إله إلا هو الملك الحق المبين. الحمد لله رب العالمين، فرض الصيام على المؤمنين وجعله من شرائع الدين ورتب عليه الأجر العظيم. نحمده حمداً كثيراً ونشكره شكراً مزيداً، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمداً عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه الكرام والتابعين لهم بإحسان إلى يوم القيامة، وسلم تسليماً كثيراً كثيراً. أما بعد، فأوصيكم أيها الناس ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله تعالى في هذا اليوم العظيم، واجعلوا التقوى شعاركم في الليل والنهار، في السر والعلانية، في السفر والحضر، في الشباب والمشيب، في أنفسكم وأهليكم والناس أجمعين. لاحظوا أيها المسلمون أن الأمر بالتقوى والتذكير بها معنا في كل أحوالنا، في يوم صومنا وفي يوم عيدنا لا مناص من التذكير بها. لماذا؟ لأن التقوى فلاح في الدنيا والآخرة، كما يقول الله عز وجل: ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا. أيها المسلمون، هذا يوم عظيم، أذكر এই ঈদ উল ফিতরের দিন একটি মহান দিন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বড় উপহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি মুসলিম উম্মাহকে এটি প্রদান করেছিলেন। ঈদের সে উপলক্ষের কথা আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন যে মদিনাবাসীরা দুটো পৌত্তলিক উৎসব পালন করছে, মাহরাজান এবং নাইরোজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে দুটো আরো উত্তম উপলক্ষ দিয়ে সেই উৎসবকে পরিবর্তন করে দিলেন। সেই দুটো উপলক্ষ হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। সেই থেকে মুসলিমদের ঈদ একদিকে হয়ে গেল আল্লাহ কর্তৃক নির্ধারিত একটি অনুষ্ঠান, যেটি একদিকে ইবাদত, অন্যদিকে আনন্দমুখর অনুষ্ঠান। অতএব মুসলিমদের ঈদ শুধু আনন্দের অনুষ্ঠান নয়, এটি হলো ইবাদত এবং আনন্দ, এ দুয়ের সমন্বয়, যেটি আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য এটা শরীয়ত সিদ্ধ করেছেন। ঈদ হলো রমাদানের সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুটো আনন্দমুখর সংবাদ তিনি আমাদেরকে দিয়েছেন, লিসওয়াইমে ফারহাতান, তার জাগতিক খুশির এটি হলো উপসংহার। প্রতিদিন সিয়াম পালন করে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসওয়াইমে ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতারের সময় তার যে খুশি, সেই খুশির পরিসমাপ্তি হচ্ছে ঈদ দিয়ে। সবচেয়ে বড় খুশি, কারণ আজকে হচ্ছে সবচেয়ে বড় ইফতার, যেই দিনটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখাটাই হারাম করে দিয়েছেন। প্রতিদিন ইফতার সামনে রেখে আমরা অপেক্ষা করতাম সময় কখন হবে আর ইফতার করব। এটা ছিল আমাদের খুশির লগ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী। আর আজকে হলো সেই খুশির বড় সমাপ্তি, সালাতুল ঈদের মধ্য দিয়ে যেই খুশির পর্বটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে মহান খুশি সেটি হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকা'ই রাব্বিহি, রবের সাথে সাক্ষাতের যে বিশাল সুযোগ, সাক্ষাতের যে বিষয়টি এখনও বাকি রয়েছে সিয়াম যারা পালন করছেন তাদের জন্য, সেটা হলো খুশির আসল এবং সবচেয়ে বড় উপলক্ষ, যেটি আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা প্রাপ্ত হব ইনশাআল্লাহ। এবং প্রাপ্ত হব, প্রাপ্ত হয়ে কি করব আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় যে পুরস্কারটা সিয়ামের রয়েছে সেটি আমরা গ্রহণ করব তার কাছ থেকে, স্পেশালি যেটি হাদিসে কুদসিতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যের মধ্য দিয়েই উপস্থাপিত হয়েছে মুসলিম উম্মার কাছে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ সাওমের হিসাব এবং পুরস্কারটা আলাদা আমি নিজেই এর পুরস্কারটা দেব আমরা আশা করছি ইনশাআল্লাহ আল্লাহর কাছে তার সাক্ষাৎ প্রাপ্ত হয়ে তার কাছ থেকে এই পুরস্কারটা আমরা গ্রহণ করব আল্লাহ সুবহান তাআলা সূরা আল কিয়ামার মধ্যে স্পষ্ট করে বলেছেন উজুহুন ইয়াওমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল প্রজ্জ্বল তাদের রবের দিকে তাকিয়ে থাকবে তাদের রবকে তারা দেখবে আল্লাহর কাছে আমরা কায়েম মনোবাক্যে দোয়া করছি তিনি যেন সেই সব মুমিনদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন যারা কিয়ামতে আল্লাহকে দেখবে পরকালে যারা আল্লাহকে দেখে তার কাছ থেকে পুরস্কার নেবে আল্লাহুম্মা আমিন ইয়া রাব রমাদান মাস শেষ হয়ে গেল শাহরুল বারাকা ওয়া শাহরুর রাহমাত ওয়া শাহরুল গফরান ওয়া শাহরুল ঈমান ওয়া শাহরুত তাকওয়া ওয়া শাহরুল ইখলাস ওয়া শাহরুল আখলাক এত সুন্দর সুন্দর বিষয় দিয়ে আল্লাহ তাআলা রমাদান মাসকে সাজিয়েছেন মনে হয় যেন একটা বিশাল পাত্র যেখানে হাজার রকমের উপহার থরে থরে সাজানো হয়েছে আশা করছি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা সে উপহারগুলো দুহাত ভরে নিতে পেরেছেন আজকে আমরা এই ঈদের মহান দিনে একসাথ হয়েছি এটি হলো ফুরসাতুন আযীমা গনীমাতুন মুবারাকা হাদিয়াতুন মিন আল্লাহ আযজা ওয়া জাল্লা লিল উম্মাল মুসলিমা আল্লাহর পক্ষ থেকে একটা বড় হাদিয়া বড় উপহার রমাদানের উপহারের পরে আরেকটা বড় উপহার হলো ঈদ উল ফিতর এবং মুসলিমদের জন্য অনেক বড় সুযোগ অনেক বড় গনিমত যাতে তাদের অন্তর বিনম্র হবে তারা বিনয় হবে তাদের সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে পড়বে একের প্রতি অন্যের ভালোবাসা আরও বেড়ে যাবে মানুষের প্রতি মমত্ববোধ বেড়ে যাবে এবং তাদের বিশাল বৈশ্বিক ঐক্য সৃষ্টি হবে তাদের কালেমা এক হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ হবে তাদের জীবন তাদের ভালোবাসা তাদের পারস্পরিক সম্পর্ক তাদের সম্প্রীতি নতুন করে আবার প্রতিষ্ঠিত হবে এবং নতুন একটা জীবন এই ঈদের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ উদযাপন করবে আশা করা যায় আগের জীবনের চাইতেও এই জীবন হবে অনেক সমৃদ্ধ অনেক সুন্দর এবং অনেক সাবলীল সম্মানিত উপস্থিতি ঈদের আনন্দ এটি আল্লাহ তাআলাই তিনি নিজে প্রবর্তন করে দিয়েছেন এত সুন্দর করে প্রোগ্রামটা সাজানো হয়েছে যে ইবাদতের মধ্য দিয়েও গোটা জাতি গোটা মুসলিম উম্মাহ যে আনন্দ উল্লাসে তারা আনুষ্ঠানিক পর্বে তারা এখানে একত্রিত হতে পারে এটা তার একটা নজিরবিহীন একটা দৃষ্টান্ত সুবহানাল্লাহ অনেকেই মনে করেন ইবাদতের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট যে কারণে অনেকে সিয়াম রাখে না দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি আমাদের এই মুসলিম সমাজে অনেকে সিয়াম রাখেন না সালাতে অনেকের কষ্ট পাঁচ ওয়াক্ত সালাত তারা সালাত পড়েন না এবং হজ উমরা ফরজ হওয়ার পরেও অনেকে হজ করেন না যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত ঠিক মতো দেন না কিন্তু ঈদের এই আনন্দ উল্লাসের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে না ইবাদতের মধ্যেও আসলে আনন্দ আছে এই জন্যই তো আজকে ঈদের এই আনন্দটা আমরা শুরু করলাম সালাত দিয়ে ঈদের আনন্দটা শুরু হয় সালাতুল ঈদ দিয়ে এটা ভুলে গেলে চলবে না অতএব এই সালাত আদায় করে আমরা আর কোনো হারামে যেন সম্পৃক্ত না হই আজকের আনন্দের দিনে যেন এমন কোনো আনন্দে আমরা মত্ত না হই যেটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশের খেলাফ নির্দেশের লঙ্ঘন নীতিমালার লঙ্ঘন আমরা যেন সেটা মোটেই না করি আমরা যেন ফ্রি মিক্সিং নারী পুরুষ অবাধ মেলামেশা নাচ গান নাটক সিনেমা কিংবা আরও যেই বিষয়গুলো অবৈধ রয়েছে এমন কিছু পান করা এমন কিছু খাওয়া যেটা হারাম এইসব কাজে যেন আমরা মত্ত না হই তাহলে সত্যিকার অর্থে ইসলামের দৃষ্টিতে আমাদের আনন্দটাই মাটি হয়ে যাবে
অতএব আনন্দকে মাটি করবেন না, এটাকে সার্থক করে তুলুন। আল্লাহর সন্তুষ্টি বজায় রেখেই আজকের এই আনন্দমুখর দিনটিকে কাটান, তাহলে ঈদ এবং আনন্দ এ দুটোর মধ্যে একটা চমৎকার সমন্বয় হবে ইনশাআল্লাহ। মাআশারা সোয়াইমিন, আমার ভাইরা, আমার বোনেরা, যারা আপনারা পূর্ণ এক মাস সিয়াম সাধনা করেছেন, আপনারা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করুন। সিয়ামের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের বিশাল একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, আশা করছি আপনারা সেই সুযোগটা গ্রহণ করেছেন, এবং আশা করছি বিগত বছরগুলোর রমাদানের চাইতে এই রমাদান আপনাদের আরও বেশি সার্থকতা এনে দিয়েছে, আপনাদের তাকওয়াকে আরও বেশি বৃদ্ধি করেছে, আপনাদের ইমান, আপনাদের ইখলাস এবং আপনাদের আখলাক পরিপূর্ণতা পেয়েছে। কারণ সিয়াম তো এই জন্যই আল্লাহ তাআলা দিয়েছিলেন যেন ইমানটা আমাদের পূর্ণ হয়ে যায়, যেন ইখলাসে যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা দূর হয়ে যায়, যেন তাকওয়া ভিত্তিক সুন্দর জীবনকে আমরা পরিচালিত করতে পারি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকওয়ার পরশ, তাকওয়ার প্রভাব যেন সৃষ্টি হয়। সিয়ামের অন্যতম লক্ষ্যই হচ্ছে সেটি, যেটি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আরেকটি বিষয় সেটি হচ্ছে আখলাক। আখলাক যেখানে আমাদের অনেক দৈন্যতা, ধৈর্য নাই, মানুষের প্রতি মমত্ববোধ নাই, সম্প্রীতি নাই, মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ নিয়ে আমাদের অনেকেই চলাফেরা করেন, কিন্তু সিয়াম এসেছে আমাদের আখলাকটাকে পরিপূর্ণতা দিতে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আখলাকের পরিপূর্ণতা সাধনের জন্য আখলাকটাকে আমাদের কালচারে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, যেমনটি তিনি একটি হাদিস উল্লেখ করেছেন, বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে যেন আখলাকের সবগুলো বিষয় আমি পরিপূর্ণ করে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি করেছিলেন, এবং একটা জাতি যাদের মধ্যে ছিল দৈন্যতা, দুর্নীতি, অন্যায়, রাহাজানি, সেই জাতিকে মাত্র অল্প কয়েক বছরের ব্যবধানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্দর শিক্ষা এবং তার বিয়ের দিয়ে কীভাবে গঠন করেছিলেন ইতিহাস তার সাক্ষী, আর আপনারাও নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনী, সাহাবাদের জীবনী থেকে সেটা জানেন। অতএব সিয়ামের এই যে মূল লক্ষ্য সেটা থেকে বিচ্যুত হওয়া যাবে না। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন ইয়াদউ বিহা ফি রমাদান, ইমাম আহমদ জাইয়িদ সনদে এটি বর্ণনা করেছিলেন যে প্রত্যেক মুসলিমের একটা দোয়া ছিল রমজানে, যা সে করে থাকে, রমাদানে সেই সুযোগটা আশা করে সবাই গ্রহণ করেছেন। তবে রমজান শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ইবাদত শেষ হয়ে যাবে, আমাদের দোয়াও শেষ হয়ে যাবে, এটা ঠিক নয়। দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। যদি আপনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আপনার চিন্তা চেতনা ঠিক থাকবে, আল্লাহর উপর আপনার ইমান এবং নির্ভরতা ঠিক থাকবে। দোয়া করতে যদি ভুলে যান তাহলে আল্লাহকে ভুলে যাবে, ইবাদতে আপনি কোনো মজা পাবেন না, প্রাণ পাবেন না। অতএব আমরা যেন আল্লাহর কাছে দোয়া করতে না ভুলে যাই। আর আজকের মহান দিনে আমরা সূর্যাস্তের পর থেকেই তাকবীর শুরু করেছিলাম, আপনারা আল্লাহর তাকবীর দিতেও ভুলে যাবেন না। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, মেধা দিয়েছেন, আমাদের সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলো যদি সৎভাবে আমরা ব্যবহার করি এগুলো নিয়ামত হবে, আর এগুলোর অসৎ ব্যবহারের মধ্য দিয়ে এগুলো আমাদের ফেতনার কারণ হবে এবং এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মনে রাখবেন, আপনাকে যা কিছু দেওয়া হয়েছে প্রত্যেকটা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। অতএব আজকের এই আনন্দের দিনে ভাববেন না যা ইচ্ছা তাই করা যাবে, বরং আপনার এই পঞ্চ ইন্দ্রিয় সহ প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কর্ণ, চক্ষু এবং হৃদয়, অন্তর, এই সব কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধু তাই না, আপনার
অঙ্গপ্রত্যঙ্গগুলো যদি আপনি এর খারাপ ব্যবহার করেন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন এমন কি যখন তারা উপস্থিত হবে তখন তাদের বিরুদ্ধে তাদের কান তাদের চক্ষুসমূহ তাদের চামড়াসমূহ সাক্ষ্য দিবে যে কি কাজ তারা করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল কোরআনে সেটি বলছেন অতএব সতর্ক হন আমাদের আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো যেন আল্লাহর নাফরমানির ক্ষেত্রে আমরা ব্যবহার না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেন অনুসরণ করেন তারা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাইয়ুতা ইল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাযান আযীমা এবং যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা মহা সফলতা অর্জন করবে সুতরাং সম্মানিত ভাইরা নিজেকে আল্লাহ এবং রাসূলের আনুগত্যে অভ্যস্ত করুন নিজেকে আল্লাহর ইবাদতে অভ্যস্ত করে তুলুন নিজেকে এবং নিজের চিন্তা চেতনাকে আল্লাহ অভিমুখী করে ফেলুন তাহলে আল্লাহর কোন নির্দেশ পরিপালন করতে আপনার কষ্ট হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে আপনার কোনো কষ্ট হবে না বরং এটাই হবে আপনার জীবনের ব্রত এটাই হবে আপনার জীবনের অনুশীলন কারণ এর মধ্যেই রয়েছে দুনিয়ার শান্তি সাফল্য এবং আখিরাতের নাজাত ও পুরস্কার আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সম্মানিত উপস্থিতি রমাদানে আমরা প্রত্যেকে খুব অ্যাক্টিভ ছিলাম সিয়াম এবং কিয়ামুল লাইল সহ সকল ভালো কাজে অনেকে ইতিকাফ করেছেন অনেকে রমাদানের প্রতিদিন দান খয়রাত সাদাকা করেছেন প্রতিদিন অনেকগুলো আমল বাধা ধরাই ছিল ইফতার করা কি ইবাদত না ইবাদত সাহারি খাওয়া এগুলো আমরা প্রত্যেকেই সাধ্যমতো চেষ্টা করেছি দুনিয়ার কাজের পরেও এই ইবাদতগুলো যাতে মিস না হয় আমাদের প্রত্যেকেই এই ব্যাপারে খুবই আন্তরিক ছিলেন এবং খুবই অ্যাক্টিভ ছিলেন রমাদান চলে গেল আজকে কি আজকে থেকে কি তাহলে তোমাদের ঘুম শুরু হয়ে যাবে দেখা যাবে যে ঈদের দিনও অনেকে লম্বা ঘুম দেন তার মানে হচ্ছে মনে হয় যেন তিনি নতুন যাত্রা শুরু করলেন এক মাস ইবাদত করে এতই পরিশ্রান্ত হলেন বাকি এগারো মাস গাফলতি আর নিদ্রার মধ্যে তিনি কাটাবেন প্রিয় ভাইরা এটা হতে দেওয়া যাবে না এটা হতে দেওয়া যাবে না রমাদান হচ্ছে একটা ট্রেনিং একটা তারবিয়া রমাদান একটা মাদ্রাসা আপনারা জানেন মাদ্রাসা তো সিয়াম এটা একটা বিদ্যাপীঠ বরং সিয়ামকে আমি মনে করি এটা একটা বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় বিশ্ব মুসলিমের জন্য যা করতে পারে সিয়াম ও রমাদান রমাদানের সিয়াম তার থেকে হাজার গুণ বেশি কাজ করে ফেলেছে একটা বিশ্ববিদ্যালয় এত সহজে মানুষকে ইমান এখলাস আমল আখলাক শেখাতে পারে না তাই না একটু খেয়াল করে দেখুন বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ছাত্ররা আজকাল অনেক খারাপ কাজ করে অশ্লীল কথা কাজে তারা লিপ্ত ছেলে মেয়েদের অবাধ মেলামেশায় তারা লিপ্ত তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাও দেখা যাচ্ছে তাদেরকে শালীন সুন্দর জীবনের পবিত্র জীবনের শিক্ষা দিতে ব্যর্থ হয় অনেক সময় কিন্তু সিয়াম এখানে সফল অতএব সিয়াম একটা বিশ্ববিদ্যালয়ের চাইতেও আরও অনেক বেশি অবদান রেখেছে আমাদের জাতীয় জীবনে উম্মার জীবনে এবং ব্যক্তি জীবনে আসুন পড়াশোনার পরে একজন লোক যেমন তার জীবনটা শুরু করে ট্রেনিং নেওয়ার পরে একজন লোক আরও বেশি অ্যাক্টিভলি তার জীবনটা শুরু করে আমরাও তাই যেন করি আমলে চলে যেন বন্ধ না হয় যত আমলে চলে আমরা এই রমাদানে রক্ত করেছিলাম চর্চা করেছিলাম আসুন সেটাকে অব্যাহত রাখি দান খয়রাত অব্যাহত রাখি প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখি সিয়ামটাকেও একদম ভুলে না যাই কোরআন তেলাওয়াত যেটা আমরা প্রতিদিন কয়েক পারা করে পড়েছি অনেকেই কোরআনকে কয়েকবার খতম দিয়েছেন বুঝে খতম দিয়েছেন জেনে খতম দিয়েছেন কোরআনকে আমল করার অভিপ্রায়ে কোরআন তেলাওয়াত করেছেন
সেটাকে অব্যাহত রাখি, সেটাকেও যেন আমরা ভুলে না যাই। আমাদের অনেক ভাই বোনেরা আছেন যারা রমাদানের পরে কোরআনকে ভুলে যান, কোরআনের সাথে আর কোনো অন্তরঙ্গতা বা বন্ধুত্ব তাদের থাকে না, সেটি যেন না হয়। আসুন আমরা ফরজ সালাত এবং নফল তারাবিতে যেমন অত্যন্ত আন্তরিক ছিলাম, এই আন্তরিকতা ধরে রাখি। ফরজ যেন কখনোই মিস না হয়, পাশের মাঝে মাঝে আমরা রাতে যেন কিয়ামুল লাইল করি। কিয়ামুল লাইল যে শুধুমাত্র রমাদানে, এমনটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর রমাদান এবং রমাদানের বাইরে তিনি কিয়ামুল লাইল করতেন। মসজিদে তাড়াতাড়ি চলে আসবেন, মসজিদের সাথে একটা রিলেশন গড়ে তুলবেন, এবং আমাদের ছোট্ট মনিদেরকে, আমাদের কিশোর বালক ছেলেমেয়েদেরকে, এই প্রজন্মকে, ইউথদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত করে দেবেন। আজকে এই এখানেও আমরা দেখতে পাচ্ছি আসলে যুবক তরুণদের সংখ্যা কম, তাদেরকে মসজিদের থেকে ডিটাচ করলে ভবিষ্যৎ প্রজন্ম অনেক সমস্যার মুখোমুখি হবে। মসজিদ দিনদারির কেন্দ্র, কারখানা। আপনাদের এই এলাকায় অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, মসজিদ হচ্ছে ইবাদতের ফ্যাক্টরি, আখলাকের ফ্যাক্টরি, ইমানের ফ্যাক্টরি। অতএব মসজিদ থেকে যদি আমাদের সন্তানরা বিচ্ছিন্ন হয়ে যায়, ডিটাচড হয়ে যায়, তাহলে মনে রাখবেন তাদের ইমান কমে যাবে, তাদের আখলাক কমে যাবে, তাদের এলেম কমে যাবে, তাদের অনেক বিপর্যয় দেখা দিবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। পাশাপাশি আমাদের আরও যে সমস্ত প্রাত্যহিক ইসলামী কাজগুলো রয়েছে, ইবাদতগুলো রয়েছে, সেটা যেন আমরা পরিপালন করি। রমাদানে আমরা প্রত্যেকেই হারাম হালালের ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলাম। রমাদানের পরে কি সতর্ক থাকবো নাকি থাকবো না? অবশ্যই থাকতে হবে প্রিয় ভাইরা, কারণ যে আল্লাহ রমাদানে ছিলেন তিনি বাকি ১২ মাসও আছেন। অতএব যে আল্লাহকে রমাদানে আমরা খুশি করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছি, সে আল্লাহকে জীবনভর খুশি রাখার এই কাজটা আমাদেরকে করে যেতে হবে। রমাদান শুধুমাত্র আমাদেরকে অ্যাক্টিভ করে দিয়েছে, ট্রেনিংটা দিয়েছে, যাতে করে আমরা নতুন করে নতুন উদ্যমে আমরা যেন আল্লাহর জন্য কাজগুলো করি, আল্লাহকে সন্তুষ্ট রাখার এই অভিপ্রায়টা, এই প্র্যাকটিসটা আমরা পোষণ করি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনারা এর পরে আশা করছি এমন কিছু করবেন না যার জন্য আফসোস করতে হবে। সালাত তরক করবেন না, আপনারা কোরআনকে ছেড়ে দেবেন না, কারণ যদি সেটা হয় তাহলে হবে কি, আপনি ধনী ছিলেন এখন গরিব হয়ে গেলেন, আপনি বাড়ির মালিক ছিলেন এখন আর বাড়ি নাই, রাস্তায় বসে যাওয়ার একজন মানুষের যে অসহায় অবস্থা, যারা রমাদানের পরে আমলকে ছেড়ে দেয় তারাও প্রকৃত পক্ষে সেরকম অসহায় হয়ে যেতে পারে। অতএব আশা করছি আমরা কেউ যেন সেরকম অসহায় না হই। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জনপদে আমাদের ভাইরা আছেন, বোনেরা আছেন, আমাদের অভিভাবকরা আছে, সন্তানেরা আছে। আমি আমার মুসলিম ভাইদের উদ্দেশ্যে প্রথমে বলব যে কথাগুলো বললাম এগুলো আপনাদের জন্য প্রযোজ্য, এবং বিশেষ করে যারা মুসলিম পরিবারগুলোর অভিভাবক তাদেরকে বিশেষ দায়িত্ব পালন করতে হবে, সন্তানদের সঠিক তারবিয়া এবং প্যারেন্টিংয়ের দায়িত্ব পালন করতে হবে। আজকে তরুণ সমাজের মধ্যে যে হতাশা, কিংবা কিশোরদের মধ্যে যে বিপর্যয় আমরা লক্ষ্য করছি, তাদের মধ্যে বিভিন্ন রকম বদ আখলাকি থেকে আরম্ভ করে অনেক কিছু দেখা দিচ্ছে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জনপদে, সেটা কিন্তু প্যারেন্টিংয়ের অভাবেই হয়েছে। বাবা মা সঠিক তারবিয়াত না দেওয়ার কারণেই তারা বকে যাচ্ছে, তারা কিশোর গ্যাং সহ নানা রকম অপকর্মে তারা লিপ্ত হচ্ছে। অতএব সন্তানদের প্রতি আপনার বাৎসল্য থাকা দরকার, আপনার আপত্তি স্নেহ ভালোবাসা মমতার পাশাপাশি তাদেরকে সঠিক ইসলামিক তারবিয়াত প্রদান করবেন। মায়েদের প্রতিও আমাদের একই বক্তব্য, ইসলামের দৃষ্টিতে মায়েদের বিশাল মর্যাদা, এবং এখানে আমরা দেখি যে মাকে বলা হয় উম্মার মূল ফাউন্ডেশন, মুরাব্বিয়াতুল আজিয়াল, তিনি প্রজন্মের মুরব্বী, যারা মুরব্বী হিসাবে গঠন করে,
صانعة الرجال جرا رجلنب بكت بكتبر كتوري كوري غارسة الفضائل وكريم الخصال جرا تدشنطن در مده شندر شندر أخلاق توري كوري دان بانية الأمم والأمجاد جرا أمم ابن جاتيكي غطن كوري مايدر بشهال قرود أطيب أمرا چاي جامدر مايرا جنو شرچتون هوي جان সন্তানদের প্রতি তাদের দায়িত্ব পালন করেন শুধু স্নেহের কারণে তাদেরকে ছাড় দিয়ে বকে যাওয়ার সুযোগটা যেন না করে দেন আমরা আমাদের বন্ধুদের প্রতি আহ্বান জানাবো যে বন্ধুদেরকে আমরা সম্ভ্রান্ত নারী হিসেবে চিনি যারা নিজেদের আখলাককে সুন্দর করে রক্ষা করার জন্য সচেষ্ট ইজ্জত আবরু তারা রক্ষা করে চলেছেন আপনারা হিজাবটা মেইনটেইন করবেন হিজাব মুসলিম নারীর সম্মাননা হিজাবের মধ্যে নিহিত মনে রাখবেন এবং মনে রাখবেন মুসলিম নারীর হিজাব এটা কোনো কৃষ্টি কালচারের ব্যাপার নয় আল হিজাবু ইবাদা আজকের ঈদের দিনটা যেমন ইবাদা ইবাদতের ফ্লেভারে ঈদ উদযাপন করতে হবে মুসলিম নারীরও জানতে হবে হিজাবটা হচ্ছে তার ভূষণ এবং তার ইবাদা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম নারীর উপর হিজাবকে ফরজ করে দিয়েছেন আর হিজাবের মধ্য দিয়ে তার লজ্জা তার ব্যক্তিগত সম্ভ্রম এবং তার সম্মান এসব কিছু বৃদ্ধি পায় অতএব আমরা যে মায়েদের কথা একটু আগে বললাম সেই মা তৈরি হবে যদি নারী হিজাব মেইনটেইন করে এবং সম্ভ্রান্ত নারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে তখন সে মুসলিম উম্মার সবচেয়ে ভালো মাতে পরিণত হবে আমরা আমাদের সন্তানদের প্রতি একটা নসিহা রাখতে চাই আজকের এই বিষয় এই এই মহান দিনে ঈদের এই মহান দিনে তারা যেন তাদের মা বাবাকে ভুলে না যায় যে মা বাবার মাধ্যমে তারা এই দুনিয়ায় এসেছিল যে মা বাবা তাদেরকে একদম অসহায় সময় থেকে ছোট্ট শিশুকাল থেকে আজ পর্যন্ত পৃষ্ঠপোষকতা দিয়ে গেছেন তাদেরকে শিখিয়েছেন শিক্ষা দিয়েছেন তারবিয়ত দিয়েছেন তাদের পেছনে সমস্ত মায়া মমতা ঢেলে দিয়েছেন সমস্ত খরচ নিজের জীবনের সমস্ত কামাই তাদের পেছনে তারা খরচ করেছেন সুতরাং সেই মা বাবাকে ভুলে যাওয়া চলবে না আমাদের ভাইয়েরা যারা বয়স্ক তাদেরকে বলবো আপনাদের কোনো মা বাবা যদি এখনো জীবিত থাকেন ভাববেন না যে আমি বড় হয়ে গেছি মা বাবা আরও বড় আমরা দেখতে পাচ্ছি যে বয়স্করা তাদের মা বাবার প্রতি অনেক গাফেল বরং ছোট্ট শিশু তার মা বাবার প্রতি নির্ভরতার কারণে অনেক ভালোবাসা পোষণ করে কিন্তু যারা আমাদের বয়সে এসে পৌঁছেছেন তাদের মা বাবা যদি থাকে দেখা যাচ্ছে যে তারা নেগলেক্টেড অবস্থায় আছেন গ্রামে পড়ে আছেন চিকিৎসার খরচ আমরা দিচ্ছি না তাদের খোঁজ খবর রাখছি না এটা করা যাবে না মা বাবা আমাদের পৃথিবীতে সবচেয়ে আপনজন আমাদের সবচেয়ে শান্তিকামী আমাদের সবচেয়ে শুভাকাঙ্ক্ষী হচ্ছেন মা এবং বাবা অতএব মুসলিমদের এই যে আকীদা বিশ্বাস এটা থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না এই আখলাক থেকে দূরে সরে যাওয়া যাবে না যে আখলাককে আজকে আমরা প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি এটা পাশ্চাত্যের প্রভাবে রয়েছে যেখানে মা বাবার সাথে সন্তানদের ওইরকম রিলেশন নেই এর মূল কারণটা হচ্ছে পরিবার ভেঙে গিয়েছে অতএব আজকের এই ভীষণ সুন্দর দিনে আমরা বলবো পারিবারিক জীবনের অঙ্গীকার নিয়েই আপনি জীবনটা কাটান পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করুন মা বাবা ভাই বোন শুধু নয় আপনার সকল আত্মীয় স্বজনদের সাথে সুন্দর সুসম্পর্ক গড়ে তুলুন সিলাতুল আরহাম যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু ইসলামে আপনারা সেটাকেও রক্ষা করুন আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন পরিশেষে আরেকটি নসিহা সেটি হচ্ছে আসুন আমরা পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসার মধ্য দিয়ে নিজেদের জীবনটাকে গড়ি এই জনপদে এই মুসলিম উম্মার প্রত্যেকটা জায়গায় পরিবার প্রতিবেশী কিংবা অন্য সকল ব্যক্তিদের মাঝে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালনে সব জায়গায় যেন আমরা আমাদের ভ্রাতৃত্ববোধ ব্রাদারহুড এবং সিস্টারহুডকে প্রতিষ্ঠিত রাখি আল্লাহ যেন এই মহান দিনে আমাদেরকে সে শিক্ষাটা গ্রহণ করার তৌফিক দান করে আল্লাহ যেন আমাদেরকে সব জায়গায় সফল করার তৌফিক দান করে আমাদেরকে যেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নীতি এবং ইসলামের ইমান আকিদা ইসলামের সকল আখলাক মেনটেন করে চলার তৌফিক দান করে আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু ওয়া গাফুরুর রহিম
الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أيها المسلمون، أذكركم جميعا وأحث نفسي وإياكم على صيام 6 أيام من شوال. شماني تبصتي رمضان পরে এই যে শাওয়াল মাস শুরু হলো এতে আরেকটা মহান আমলের সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে যে তিনি বলেছেন মান সামা রমাদান থুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর যে ব্যক্তি রমাদানের সিয়ামগুলো পূর্ণ করলো এবং তারপরে সে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো সে যেন সারা বছর সিয়াম রাখে খুব সহজ ক্যালকুলেশন এক একটা সিয়ামের মিনিমাম যে মর্যাদা সেটা হলো 10টা সিয়ামের মতো একটা আমল 10টা এটা থেকে আরও বেশিও হতে পারে বাট 10টা তাহলে 30টা সিয়াম কত হলো 300 আর 6টা 60 360 মানে যদি কেউ ক্যালকুলেশনও করেন তাহলে খুব সহজে বুঝে আসছে যে 6টা সিয়াম এবং পুরো এক মাস 30 দিন মিলে 360 পুরো এক বছর কানা কাসিয়ামিদ দাহর অতএব এই সুযোগটা কিন্তু মিস করবেন না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন আমরা ছোট সময়ে সিত্তা শাওয়ালের কথা কারোর কাছে শুনি নাই অথচ সহি মুসলিমের মধ্যে এটা ছিল এখনো অনেকে বলেন হাদিস থেকে যদি কোনো কথা বলা হয় যে এটা তো এই প্রথম শুনছি দোষটাকে তো হাদিসের না দোষটা কার আমাদের আমি শুনি নাই এটা আমার ব্যর্থতা অথবা আমাদের লোকজন খুব গাফেল তারা কোরআন হাদিসের অনেক কথা এখনো শুনে নাই এটা আমাদের ব্যর্থতা কিন্তু যখন শুনবো তখন কি আমল করা উচিত হবে না অতএব আসুন আমরা যেন সেই আমলটা করি এবং আমরা যেন এর পাশাপাশি শাওয়াল মাস এরপরে আছে জিলকাদ জিলহাজ মুহররম হারাম মাস একের পর এক আমাদের কাছে কিন্তু খুব চমৎকার প্রসঙ্গগুলো আসছে মৌসুমগুলো আসছে সেই মৌসুমগুলো আমরা যেন ধরতে পারি সেই মৌসুমগুলো থেকে আমরা যেন সর্বোচ্চ বেনিফিট নিতে পারি আসুন আমরা সেই চেষ্টাটাই করি আল্লাহর কাছে আমরা আল্লাহর মহত্ব প্রকাশের পাশাপাশি সবসময় যেন দোয়া করি তিনি আমাদের জীবনটাকে পবিত্র জীবনে পরিণত করে তিনি যেন আমাদেরকে সুন্দর জীবন পরিচালনার মধ্য দিয়ে ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করে আল্লাহর কাছে আমরা সে দোয়া করি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পরিশেষ আল্লাহর কাছে আরেকটা দোয়া করি তিনি যেন আরো বহু বছর ধরে রমাদান আমাদেরকে উপহার দেন আমরা যেন আরো বহু রমাদান পেতে পারি আরো বহু ঈদ তিনি যেন আমাদেরকে এরকম ইবাদত এবং আনন্দের অনুষ্ঠান হিসাবে প্রদান করেন আল্লাহর কাছে সে দোয়া আমরা করছি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সকলের হাজতগুলো পূরণ করে দেন যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ শোধ করে দেন তিনি যেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সে অসুস্থতা দূর করে দেন সুস্থ করে দেন এই প্রসঙ্গে আরেকটি কথা আমি নসিহা হিসাবে বলতে চাই যে আজকের এই মহান ঈদের দিনে অনেক মানুষ যারা হয়তো আনন্দমুখর জীবনযাপন করতে পারছে না তাদের অভাবের কারণে অনটনের কারণে অথবা তাদের উপর কোনো বালা মুসিবত নাজিল হওয়ার কারণে কিংবা আমাদের অনেক ভাই বোনেরা যারা হসপিটালে রয়েছেন অসুস্থ থাকার কারণে তাদের মুখে হাসি নেই আজকে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সাদাকাতুল ফিতর ইতিমধ্যেই আপনারা দিয়ে দিয়েছেন যারা আজকে আমাদের সাথে ঈদের সালাত আদায় করেছেন জানেন যে ঈদের সালাতের পরে আর কোনো সাদাকাতুল ফিতর নেই অতএব শুধু সাদাকাতুল ফিতর দিয়ে দায়িত্ব পালন করবেন না বরং এর বাইরে একটা সুন্দর কথা বলে আরও কিছু নফল সাদাকা করে বা কারো অভাব অনটন দূর করে কাউকে সাহায্য করে আসুন আমরা ঈদের আনন্দ তাদের মুখে ফোটানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আদাউসুল্লাহ ওয়াসাল্লামু আলা নাবিনা মুহাম্মদ فقد قال الله سبحانه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد
وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأقربين. اللهم إنا خرجنا اليوم إليك نرجو ثوابك ونرجو فضلك ونخاف عذابك. اللهم حقق لنا ما نرجو وأمنا مما نخاف. اللهم تقبل منا واغفر لنا وارحمنا. اللهم انصر على عدونا واجمع كلمتنا على الحق واحفظ بلادنا من كل مكروه ووفق قيادتنا لكل خير واجعل بلدنا سباقا لكل خير في أمر دينه ودنياه إنك جواد كريم. وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.